আসসালামু আলাইকুম, আই নূরজাহান ইমরানা ইমো, স্টুডেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, ওয়েলকাম ইউ অল টু মাই ইউটিউব চ্যানেল নেমড সেন্ট্রয়েড। সেন্ট্রয়েডের এখনের টিউটোরিয়ালগুলোতে আমরা ডিজাইন অফ আর্চেস স্ল্যাবস শিখছিলাম। তো আগের যে টিউটোরিয়ালটা সেটাতে আমরা শিখলাম কীভাবে স্ল্যাব আইডেন্টিফাই করতে হয়, যে সেটা কি ওয়ান ওয়ে স্ল্যাব নাকি সেটা বোথ ওয়ে স্ল্যাব। তো এটা আমরা আইডেন্টিফাই করা শিখে গেলাম। এখন আমরা ওয়ান ওয়ে স্ল্যাবের ডিজাইনটা শিখব। এই ম্যাথটা অনেক লেন্দি একটা প্রসেস, সেজন্য আমরা এই ম্যাথটাকে কয়েকটা পার্টে ভাগ করে করে শিখব। যেমন আজকের টিউটোরিয়ালটাতে এখন আমরা শুধুমাত্র থিকনেস ডিটারমাইন করা শিখব, বাকিগুলো আমরা পরের টিউটোরিয়ালগুলোতে শিখব, যাতে তোমরা পার্ট বাই পার্ট সেটা শিখতে পারো এবং সেটা প্র্যাকটিস করতে পারো। তো এই থিকনেসের জন্য আমি দুইটা এক্সাম্পল দেখাবো। তো এটা আমরা ধরলাম আমাদের যে আর্কিটেকচারাল যে প্ল্যান ভিউটা, সেটা এখানে আদার পার্টিশন ওয়াল রয়েছে যেটা আমরা আমাদের দরকার নেই সেজন্য আমরা এখানে ড্র করিনি। এখানে যে হ্যাচ পোর্শনটা, এটা হচ্ছে আমাদের লোড বিয়ারিং ওয়াল, আর এটা হচ্ছে আমাদের বিম। তো আমরা আগে কি জানলাম যে স্ল্যাব থেকে আমাদের লোডটা ট্রান্সফার হবে বিমে অথবা লোড বিয়ারিং ওয়ালে। তো এখানে যেহেতু একটা বিম রয়েছে আর এখানে লোড বিয়ারিং ওয়াল রয়েছে, তার মানে এই পোর্শনটা হচ্ছে আমার একটা স্ল্যাব। এখান থেকে লোডটা এখানে এই বিমে আসবে, এই পাশেরগুলো এই ব্রিক ওয়ালে যাবে। আর এই লোডগুলো কি এই পাশেও আসবে কি না, মানে বোথ ওয়েতে লোড ট্রান্সফার হবে কি না, সেটা আমরা কীভাবে ডিটারমাইন করবো? এল বাই বি রেশিও দিয়ে। তো এখানে আমরা দেখছি, এখানে এটা একটা স্ল্যাব আছে, এটা একটা স্ল্যাব আছে, আর এটা একটা স্ল্যাব আছে, এটা হচ্ছে মেইনলি ক্যান্টিলিভার স্ল্যাব, কারণ এটার একটা পোর্শন শুধু সাপোর্টে আর বাকি পোর্শনটা ক্যান্টিলিভার অবস্থায় আছে। তো এই আমরা এখানে টোটাল কি পেলাম, এটার এটা যেহেতু সিমিলার স্ল্যাব, এটা এটা সিমিলার স্ল্যাব, তো আমরা এই বরাবর একটা সেকশন নেব। এখানে আমরা এই বরাবর একটা সেকশন নেব। এই সেকশনটাকে যদি আমরা সেকশনাল ভিউটা দেখি, তাহলে সেটা হচ্ছে এরকম একটা, যে এখানে আমার ফার্স্টে হচ্ছে আমাদের যে লোড বিয়ারিং ওয়ালটা ছিল সেটা, তারপর এখানে হচ্ছে স্ল্যাবটা, তারপর একটা বিম, দেন আবার একটা স্ল্যাব, তারপরে হচ্ছে আরেকটা লোড বিয়ারিং ওয়াল, তারপর হচ্ছে আমাদের ক্যান্টিলিভার স্ল্যাব। তো এখানেও সেম, আমাদের ফার্স্টে যে লোড বিয়ারিং ওয়ালটা আছে, এর এখানে হচ্ছে স্ল্যাবটা, তারপরে হচ্ছে একটা বিম, তারপর স্ল্যাব, লোড বিয়ারিং ওয়াল, তারপর হচ্ছে ক্যান্টিলিভার। তো এখন আমাদের ডাইমেনশনগুলো যদি আমি দেখি, যেখানে ডাইমেনশনগুলো কী দেওয়া আছে, এই স্ল্যাবটা দেওয়া আছে 13 ফিট, এটাও 13 ফিট, আর এটা হচ্ছে 6.5 ফিট। এই ডাইমেনশনগুলো কিন্তু সেন্টার টু সেন্টার ডিস্টেন্স দেওয়া। তো আমরা যদি এখানে ডাইমেনশনটা দেখি, এখানে এই যে এই পোর্শনটুকু হচ্ছে আমাদের 13 ফিট, তারপরে আবার এতটুকু হচ্ছে এই সেন্টার পর্যন্ত, এটা হচ্ছে 13 ফিট, আর এই পোর্শনটা হচ্ছে আমাদের 6.5 ফিট। তো এই স্ল্যাবের ক্ষেত্রে আমরা যদি থিকনেস বের করতে চাই, সেক্ষেত্রে দেখো আমি কিছু এখানে ফর্মুলা লিখে রেখেছি, যে থিকনেসের ক্ষেত্রে স্ল্যাবটা যদি ওয়ান এন্ড কন্টিনিউয়াস হয়, তার জন্য থিকনেস হচ্ছে এল বাই 24, যদি সেটা বোথ এন্ড কন্টিনিউয়াস স্ল্যাব হয় সেক্ষেত্রে তার থিকনেস হচ্ছে এল বাই 28, আর যদি সেটা ক্যান্টিলিভার স্ল্যাব হয় সেক্ষেত্রে থিকনেস হচ্ছে এল বাই 10, আর যদি সেটা সিম্পলি সাপোর্টেড হয় সেক্ষেত্রে তার থিকনেস হচ্ছে এল বাই 20। এই সবগুলো থিকনেসের সাথে আমাদের একটা এম এফ মাল্টিপ্লাই হবে, এম এফ মানে হচ্ছে মাল্টিপ্লাইং ফ্যাক্টর। এই এম এফ এর ভ্যালুটা কী, সেটা হচ্ছে 0.4 প্লাস এফ ওয়াই বাই 100। এখানে এফ ওয়াইটা হচ্ছে আমাদের স্টিলের স্ট্রেংথ বা ইল্ড স্ট্রেংথ, আর এটা থাকবে আমাদের কেএসআই। এই ভ্যালুতে বা এই ইউনিটে আমরা এখানে বসাবো। যদি এখানে কেএসআই না নিয়ে তুমি পিএসআই নিতে চাও, সেক্ষেত্রে কিন্তু এখানে নিচে 100 হবে না, এখানে 100×1000 আমার মাল্টিপ্লাই করা লাগবে, যদি আমি হচ্ছে এখানে এফআইতে পিএসআই বসাই। আর যদি এফআইটা আমি কেএসআইতে বসাই তাহলে এখানে 100 থাকবে। তো এখন আমাদের এই এলটা কি, এল হচ্ছে আমাদের ক্লিয়ার স্প্যান। ক্লিয়ার স্প্যান মানে হচ্ছে আমাদের এখানে যে ডিস্টেন্সটা দেয়া, এটা কিন্তু সেন্টার টু সেন্টার দেওয়া আছে, তার মানে এখানে হাফ পোর্শনের ব্রিক ওয়াল আছে, তারপরে স্ল্যাবটা আছে, তারপরে হাফ অফ বিম আছে, কিন্তু আমাদের এল হচ্ছে ক্লিয়ার স্প্যান, মানে এই ক্লিয়ার যতটুকু স্প্যান আছে এটা হচ্ছে এই পোর্শনটা,
এটা হচ্ছে আমাদের ক্লিয়ার স্প্যান, মানে এর মাঝখানে কোনো বিম বা কোনো ব্রিক ওয়াল বা কোনো কলাম কিছু থাকবে না, শুধু স্ল্যাব থাকবে। তো আমাদের এই বিমটা দেওয়া ছিল, এটা হচ্ছে 10 ইঞ্চ ওয়াইড বিম, আর এটা দেওয়া ছিল 10 ইঞ্চের ব্রিক ওয়াল, সেম এটাও 10 ইঞ্চের ব্রিক ওয়াল। তো আমরা যদি এখানে ক্লিয়ার স্প্যানটা বের করতে চাই, আমরা ধরলাম এটা হচ্ছে L1, এই ক্লিয়ার স্প্যানটা হচ্ছে L2, আর এটা হচ্ছে L3। তো আমরা যদি L1 বের করতে চাই কী করতে হবে, L1 ইকুয়ালসটা আসবে এখানে, তো টোটালটা হচ্ছে 13 ফিট, তো আমরা 13 ফিট নিলাম, এটাকে আমরা ইঞ্চে কনভার্ট করব, কারণ আমাদের থিকনেসটা কিন্তু খুব কম আসে, এটা কিন্তু 1 ফিটের বেশি হয় না স্ল্যাবের থিকনেস। তো আমাদের থিকনেসটা 1 ফিটের বেশি হতে পারে, সেটা হচ্ছে ওয়াফেল স্ল্যাবের ক্ষেত্রে হয়, কিন্তু মেইনলি স্ল্যাবের টিপিক্যাল স্ল্যাবের থিকনেসগুলো 1 ফিটের কম হয়। আর এখানে দেখতে পাচ্ছ আরেকটা জিনিস, যে আমাদের FY বা FC প্রাইম এই ভ্যালুগুলো কিন্তু 4 KSI বা 52 KSI, মানে KSI এ দেওয়া আছে, কিট পার স্কোয়ার ইঞ্চে দেওয়া। তো তুমি যদি এই স্প্যানটাকে ইঞ্চে কনভার্ট করো, সেটা আমাদের জন্য ইজিয়ার ক্যালকুলেট করাটা। তো এখানে L1টা হচ্ছে 13 ফিট থেকে আমাদের কী মাইনাস যাবে, এখানে হচ্ছে এই ব্রিক ওয়ালের 10 ইঞ্চ থেকে হাফ, এই হাফ পোর্শনটুকু বাদ যাবে, এখানে আমরা 12 মাল্টিপ্লাই করবো 13 ফিটকে আমাদের ইঞ্চে কনভার্ট করার জন্য। তারপরে হচ্ছে এই পাশে একটা যে বিমটা আছে, বিম থেকে হাফ পোর্শন বাদ যাবে। তো এভাবে আমরা যদি করি, এটা অ্যাকচুয়ালি 13 × 12 মাইনাস 10/2 মাইনাস 10/2, ভ্যালুটা আসবে ইঞ্চে। এভাবে আমাদের ক্লিয়ার স্প্যানটা চলে আসবে 146 ইঞ্চ। আর L1 আর L2 কিন্তু সেম, এটাও 13 ফিট ছিল, 10 ইঞ্চের ওয়াল আর একটা বিম ছিল, তো এটা ইকুয়ালস আমরা L2 লিখতে পারি, ঠিক আছে। তো এখন আমাদের দেখতে হবে L3 এর ভ্যালুটা কত। তো L3 ইকুয়ালস যদি আমরা বের করি, এখানে আমাদের 6.5 ফিট আছে টোটাল, বা সেন্টার টু সেন্টার ডিস্টেন্সটা, তো আমরা এখানে 6.5 ফিটকে ফার্স্টেই ইঞ্চে নিলাম। এখান থেকে আমার মাইনাস করতে হবে কি, এখানের যে আমার লোড বিয়ারিং ওয়ালটা ছিল যেটা 10 ইঞ্চ, এর হাফ পোর্শন সহ কিন্তু ছিল সেন্টার টু সেন্টার ডিস্টেন্সটা, তো আমরা এখান থেকে হাফ পোর্শন বাদ দেবো, মানে 5 ইঞ্চ বাদ দেবো, এখানে আমার L3টা চলে আসবে 73 ইঞ্চ। তো এভাবে আমাদের L1, L2, L3 চলে আসলো। এখন আমরা থিকনেসটা বের করবো, থিকনেস কিন্তু এটার জন্য একটা আসবে, এটার জন্য একটা আসবে, এটার জন্য ডিফারেন্ট আসবে। তো আমাদের থিকনেস যদি আমি বের করি, T1 ইকুয়ালস টু কী হবে, এখন আমাদের থিকনেসের ফর্মুলা কী ছিল, L/24, L/28, মানে টোটাল 4টা ফর্মুলা, যে এক একটার জন্য এক একটা। তো এখানে আমাদের যদি ফার্স্টের স্ল্যাবটা দেখি, এটা দেখো তুমি যে এই স্ল্যাবটা কিন্তু এই দিকে কন্টিনিউ করছে না, এটা হচ্ছে এই দিকে কন্টিনিউ করছে, মানে এই পোর্শনে আমার আরও বেশি আছে, কন্টিনিউসলি এই দিকে চলছে, তার মানে এই ফার্স্ট যে স্ল্যাবটা আছে এটা কিন্তু 1 এন্ড কন্টিনিউস, কারণ এটার একটা ইঞ্চ এখানে থেমে গেল, আরেকটা এন্ড কিন্তু এখানে থামেনি, এটা কিন্তু কন্টিনিউ করতেছে। তো এখানে আমাদের T1-এর জন্য ফর্মুলাটা কী আসবে, 1 এন্ডের জন্য যে ফর্মুলাটা L/24, এটা আসবে এখানে আমাদের L1/24। তো এটা কী চলে আসবে, L1 হচ্ছে আমাদের 146/24, এটা আসবে হচ্ছে আমাদের ইঞ্চে। এভাবে T1টা আমরা পাবো 6.08 ইঞ্চ। এখন যদি আমরা T2টা বের করতে চাই, এটার ক্ষেত্রে দেখো তো কোন ফর্মুলাটা লাগবে, আমাদের এই স্ল্যাবটা কি, এই সেকেন্ড যে স্ল্যাবটা আছে এটা কি এদিকেও কন্টিনিউ করতেছে থেমে যায় নাই, এদিকেও কন্টিনিউ করতেছে থেমে যায় নাই, তার মানে আমরা কী নিব, বোথ এন্ড কন্টিনিউয়াস, যেটা হচ্ছে L/28। তো আমাদের এখানে ফর্মুলাটা কী দাঁড়াবে, L2/28, তো এটা আসছে 146/28, ভ্যালুটা আসবে ইঞ্চে, তো এটা আমাদের চলে আসবে 5.21 ইঞ্চ। এখন আমাদের আরেকটা বাকি আছে, যেটা হচ্ছে T3। T3-এর ক্ষেত্রে আমাদের এই স্ল্যাবটা দেখো, এই স্ল্যাবটা কিন্তু এই একটাই এখানে থেমে গেল, এটা কিন্তু এদিকে আর কন্টিনিউ করছে না, কিন্তু এই এনটা কন্টিনিউ করছে। এখন আরেকটা বিষয়, এখানে আমাদের ফর্মুলা কী কী ছিল, একটা ছিল 1 এন্ড কন্টিনিউসের জন্য, একটা ছিল 2 এন্ড কন্টিনিউসের জন্য, একটা ছিল ক্যান্টিলিভারের জন্য। তো এই স্ল্যাবটা হচ্ছে কি, এদিকে তো কোনো সাপোর্ট নেই,
এইটা হচ্ছে আমার কন্টিনিউ করছে না, কিন্তু এখানে তো কোনো সাপোর্টও নেই, তার মানে কি এই পোর্শনটা আমার কি একটা ক্যান্টিলিভার, আমরা বিম যেগুলো দেখি সেগুলো এমন থাকে না যে এক পাশে শুধু সাপোর্টেড থাকে, আর এই স্ল্যাবটাও কি এক পাশে শুধু সাপোর্টেড, এখানে কিন্তু কোনো সাপোর্ট নেই, তার মানে এটা কি একটা ক্যান্টিলিভার স্ল্যাব। তো ক্যান্টিলিভার স্ল্যাবের জন্য আমার থিকনেসের ফর্মুলাটা কি L/10। তো এখানে আমাদের T3টা আসবে কিন্তু L3/10, যেটা হচ্ছে 6.5, সরি আমাদের L3 কত ছিল, 73/10, এখান থেকে নিয়ে নিলাম 7.3 ইঞ্চ। এখন আমাদের, তোমরা যদি খেয়াল করে থাকো যে বিল্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু রুম ওয়াইজ কিন্তু স্ল্যাবের থিকনেস চেঞ্জ হয় না, আমাদের ফুল স্ল্যাবটা কিন্তু একটা থিকনেসেই কাস্ট করা হয়। তো এখানে তো এমন না যে আমরা এটাকে এই 6 ইঞ্চ ধরে থিকনেস দেবো, এটাকে আবার 5 ইঞ্চ দেবো, এটাকে আবার 7 ইঞ্চ দেবো, এভাবে কিন্তু হবে না, ফুল স্ল্যাবটা কিন্তু আমাদের একটাই থিকনেস যাবে। তো এই ক্ষেত্রে আমরা কোন থিকনেসটা নেব, এই তিনটা থিকনেসের মধ্যে লার্জেস্ট ওয়ানটা হচ্ছে আমাদের টি, যেটা হচ্ছে 7.3 ইঞ্চ। এখন এটাই কি আমাদের আনসার? এটা কিন্তু আনসার না, আমাদের একটা কিন্তু মাল্টিপ্লাইং ফ্যাক্টর আছে। এই মাল্টিপ্লাইং ফ্যাক্টরের ভ্যালুটা যদি আমরা বের করি, এই MF ইকুয়ালস টু 0.4 প্লাস FY এর ভ্যালু কত দেওয়া আছে, 52/100, এটা যদি আমরা করি এটা চলে আসবে 0.92, এটা হচ্ছে আমাদের মাল্টিপ্লাইং ফ্যাক্টর। তো আমাদের মেইনলি থিকনেসটা কী আসবে, এই 7.3 ইন্টু 0.92, এটা হচ্ছে আমাদের 6.72 ইঞ্চ। এখন তুমি কি লেবারকে বলবা যে আপনি হচ্ছে 6.72 ইঞ্চের একটা হচ্ছে স্ল্যাব কাস্ট করে দেন? তিনি কিন্তু এটা, তার জন্য ফর্মটা প্লেস করা অনেক ডিফিকাল্ট, আমরা কিন্তু এটাকে রাউন্ড আপ করবো। এখন রাউন্ড আপের ক্ষেত্রে আমাদের রুলসটা হচ্ছে, এই থিকনেসটা যদি 6 ইঞ্চের কম হয়, ধরো 5 ইঞ্চ আসলো, 5.3 ইঞ্চ আসলো, সেক্ষেত্রে আমাদের রাউন্ডিংটা হবে 0.25 ইঞ্চ আপার রাউন্ডিং হবে, থিকনেস অলওয়েজ আপার রাউন্ডিং হবে, আমরা লোয়ার রাউন্ডিং করবো না। তো এটা আমরা আপার রাউন্ডিং করবো 0.25 ইঞ্চে। আর যদি টিটা গ্রেটার দেন 6 ইঞ্চ হয়, সেক্ষেত্রে আমাদের রাউন্ডিংটা হবে 0.5 ইঞ্চ করে। তো এখানে আমাদের দেখতে পাচ্ছ টি এর ভ্যালুটা হচ্ছে 6.72, তো এটাকে আমরা আপার রাউন্ডিং করবো 0.5 ইঞ্চে, তাহলে এটা আমাদের টি আসলে কি হবে, সেটা হচ্ছে 7 ইঞ্চ চলে আসবে। সো আমরা এই স্ল্যাবের জন্য থিকনেস কি পেলাম, টি ইকুয়ালস টু 7 ইঞ্চ। এখন যদি আমার এই ভ্যালুটা 6.72 না হয়ে 5.72 হতো, সেক্ষেত্রে কত হতো, আমরা 6-এর কম হলে কি করব, 0.25 আপার রাউন্ডিং করব। তো 5.72 এটা তো 6-এর কম, সেক্ষেত্রে আমরা ধরো যদি 5.72 ইঞ্চ হতো, সেই ক্ষেত্রে আমরা এটাকে রাউন্ডিং করতাম 5.75 ইঞ্চে। এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে যে রাউন্ডিংটা কীভাবে হচ্ছে, 6-এর কম হলে 0.25 ইঞ্চ করে আপার রাউন্ডিং, আর 6-এর বেশি হলে 0.5 ইঞ্চ করে আপার রাউন্ডিং। এখন এটা হচ্ছে আমাদের থিকনেস। আমরা যদি স্ল্যাবের ইফেক্টিভ ডেপথ ডি, এই ডি হচ্ছে ইফেক্টিভ ডেপথ, এটা যদি বের করতে চাই, স্ল্যাবের জন্য ইফেক্টিভ ডেপথ হচ্ছে T-1। বিমের ক্ষেত্রে আমরা যেটা 2.5 বা 4 ইঞ্চ মাইনাস করে ইফেক্টিভ ডেপথটা বের করতাম, স্ল্যাবের ক্ষেত্রে সেটা হচ্ছে এই থিকনেস থেকে জাস্ট 1 ইঞ্চ মাইনাস করলেই আমরা ইফেক্টিভ ডেপথটা পেয়ে যাব। তো এই ক্ষেত্রে আমাদের ইফেক্টিভ ডেপথটা কত আসছে, 7-1, দ্যাট মিনস 6 ইঞ্চ। তো আমরা থিকনেস আর ইফেক্টিভ ডেপথ বের করলাম, এটা আমাদের ফার্স্ট এক্সাম্পল। সেকেন্ড এক্সাম্পলটা আমরা এখন নেক্সট টিউটোরিয়ালে দেখব। থ্যাংকস ফর ওয়াচিং।